Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikharthi brindu, kemon acho tumra? Asha korchi mon Allah Rabbul Alamin rahmati tumra shokoli bhalo acho. Tomader doay Allah rahmati amiyo bhalo achi. Priyo shikharthi brindu, Polish Lines School and College kortik ayojito online class e tomader shagoto janacchi. Ami Musammat Nasima Khatun, Proboshok Islamer Itihash o Sanskriti. Priyo shikharthi brindu, এখন আমি তোমাদের পড়াতে যাচ্ছি বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অধ্যায় চতুর্থ কোম্পানি ঔপনিবেশিক শাসন আমলে সিপাহী বিদ্রোহ এবং শ্রেণী একাদশ তাহলে আমরা এখন পড়ব সিপাহী বিদ্রোহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের আগে এই পড়াটা পড়িয়ে দিয়েছি আজকে তোমাদের শুধুই যতটুকু না বললেই নয় রিভিউ ক্লাস হিসেবে এর কিছু অংশ আলোচনা করব আমরা প্রথমে দেখব সিপাহী বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল এই বিদ্রোহের কারণ কি ছিল বা ফলাফল কি দাঁড়িয়েছিল এই সম্পর্কে আমরা জানব তাহলে চলো এবার আমরা দেখি সিপাহী বিদ্রোহ সম্পর্কে 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা সংগঠিত হয়েছিল এটি ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটি ঘটনা ছিল এটি তোমরা জানো 1857 সালে যে সিপাহী বিপ্লবটা সংগঠিত হয়েছিল বা বিদ্রোহটা সংগঠিত হয়েছিল এটি ছিল ভারতীয় হিন্দু এবং মুসলমানদের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রাম ছিল এই বিদ্রোহের নামকরণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে কোন কোন ঐতিহাসিক এটাকে সিপাহী বিদ্রোহ নামে আখ্যায়িত করেছেন আবার কোন কোন ঐতিহাসিক এই বিদ্রোহকে ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যায়িত করেছেন আবার কেউ কেউ এই বিদ্রোহকে 1857 সালের বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন যে যাই বলুক না কেন 1857 সালে যে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল এতে কারো কোনো দ্বিমত নেই এখন আমরা দেখব 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ কি ছিল বা ফলাফল কি দাঁড়িয়েছিল 1857 সালে যে বিদ্রোহটা সংগঠিত হয়েছিল তা ব্রিটিশ শাসনকে প্রায় হটিয়ে দিয়ে গিয়েছিল এটি আমি তোমাদের বলেছিলাম এবং শুরুতে সেনাবাহিনীর মধ্যে সাময়িক বাহিনী প্রথম দিকে এই বিদ্রোহটা শুরু করলেও পরবর্তীতে এই বিদ্রোহটা আর সাময়িক বাহিনীদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকেনি কালক্রমে এই বিদ্রোহটা সকল শ্রেণী শ্রমিক শিল্পী কারিগর সকল শ্রেণীর সর্বস্তরের জনসাধারণ এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল এই কারণে আমরা বলতে পারি তাদের বীরত্ব তাদের যে সাহসিকতা ছিল এই বীরত্ব এবং সাহসিকতার ইতিহাসে এটা গৌরব উজ্জ্বল একটি ঘটনা ছিল ভারতীয়দের বীরত্ব এবং ভারতীয়দের যে ইতিহাস বীরত্বগাথা ইতিহাস এটি আমরা বলতে পারি এই বিপ্লবের পেছনে সামাজিক অর্থনৈতিক প্রশাসনিক বিভিন্ন কারণ রাজনৈতিক বিভিন্ন কারণ জড়িত ছিল আমরা ধারাবাহিকভাবে এই বিদ্রোহের বিভিন্ন কারণ সম্পর্কে এখন আলোচনা করব পলাশী যুদ্ধ হয়েছিল তোমরা জানো কত সালে 1757 সালে সেই 1757 সালে যখন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই পলাশী যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা জানো মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে যে সংগঠনটি বাংলাদেশে বাণিজ্য স্থাপন করেছিল এই সংগঠনটি কিন্তু পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত ছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে জনসাধারণ যারা ছিল সেই জনসাধারণের নিকট থেকে তারা বিভিন্নভাবে অর্থ আদায় করতে শুরু করতে থাকে এভাবে শোষণের ফলে ভারতীয় যে জনসাধারণ যারা ছিল সেই জনসাধারণ ক্রমশ নিঃস্ব হতে থাকে তাদের উপর অতিরিক্ত কর ধার্য করে অর্থ আদায় করে এর ফলে তারা নিঃস্ব হতে শুরু করেছিল এবং শোষণকৃত বিপুল অর্থবিত্ত তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিত এটি আমি তোমাদের বলেছিলাম যে তার এই টাকা পয়সা এইগুলো অর্থ তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিত এবং ব্রিটিশদের ভূমি সংস্কার যে নীতি তারা করেছিল এই ভূমি সংস্কার নীতির ফলে জমিদার যারা ছিলেন সেই জমিদাররা কি করেছিল সর্বশান্ত হয়ে গিয়েছিল এবং সাধারণ জনগণের ভূমির ওপর কোনো অধিকার ছিল না যে সাধারণ মানুষ
তারা জমি চাষাবাদ করে খেটে খাবে, কিন্তু তাদের আর জমির ওপর কোনো অধিকার থাকলো না। তারা এইরকম মানে অবস্থা তাদের তৈরি করেছিল। এবং অধিকন্তু যারা নব্য জমিদার এবং যারা নীলকর ছিল, এই নীলকরদের অত্যাচারে সাধারণ মানুষ যারা ছিল তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করেছিল। তারা অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং এই দেশীয় কাঁচামাল তারা কী করত, ইংল্যান্ডে পাচার করত। আমাদের দেশ থেকে এগুলো তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিত। এবং তাঁত শিল্প, গ্রামীণ অর্থনীতি, যে বিষয়গুলো, সমাজ ব্যবস্থা, এগুলো কী হলো, মুখ থুবড়ে পড়ে গেল। স্বাভাবিক, কারণ এটা তো হবেই, যা কিছু উৎপাদন হচ্ছে সব অন্য দেশে যদি পাচার করা হয় তাহলে তো সে দেশের অর্থনীতি ভালো হবে না, তার তো মুখ থুবড়ে পড়বারই কথা। তো এই এবং অনেক লোক যারা জনসাধারণ কর্ম করে খেত তারা তাদের কর্মসংস্থানগুলো তারা হারিয়ে ফেলেছিল। এর ফলে কী হয়েছিল, দেশীয় যারা রাজন্যবর্গ ছিল তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা এসে কী করলো, ব্রিটিশ বিরোধী হয়ে উঠলো। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, কী করবে, তারা বিরোধী, ব্রিটিশদের বিরোধিতা না করে যে তাদের আর কোনো উপায় নেই, এটি তোমরা জানো। এবং লর্ড ডালহৌসি কী করেছিলেন, ওই সময় একটা নীতি তিনি প্রবর্তন করেছিলেন। তার নীতিটি কি ছিল, সত্যবিলোপ নীতি। তোমরা মনে হয় জানো আমি এই সম্পর্কে তোমাদের বলেছিলাম, এই লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির ফলে দেশীয় রাজন্যবর্গ অনাকাঙ্ক্ষিত এবং ব্রিটিশদের প্রতি ঘৃণার উদ্বেগ তাদের মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। এবং তারা কি করেছিলেন, নীতির ফলে সাত নাক, ঝাঁসি, উদন্তপুর, এই সম্বলপুর, এই এলাকাগুলো তারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নিয়েছিল। পুরো এই কয়েকটা এলাকা তারা কি করলো, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নিল। তারা ভেবেছিল যে সবগুলো এলাকা একের পর এক আমরা আমাদের সাম্রাজ্যভুক্ত করে নিব। এর ফলে কি হয়েছিল, নাগপুর এবং অযোধ্যা যে দুটি জায়গার নাম আমি বললাম, এই অযোধ্যার যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদ তারা লুণ্ঠন করলো। তারা লুণ্ঠন করেছিল এবং মণিমুক্তা এবং যে স্বর্ণলঙ্কার যেগুলো ছিল এইগুলো তারা মানে হাতিঘোড়া, এগুলো ছাড়াও তারা হাতিঘোড়া পর্যন্ত তারা লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। তাহলে এত কিছু নিয়ে যাওয়ার পরে সাধারণ মানুষের অবস্থা কী হবে একটু তোমরা ভেবে দেখো। এরপর কী হয়েছিল, তা সত্ত্বেও ডালহৌসির, লর্ড ডালহৌসির যে পররাজ্য নীতি ছিল এই নীতির ফলে অযোধ্যা শেষ পর্যন্ত রক্ষা পায়নি, তারা রক্ষা করতে পারেনি। এর ফলে আমরা ব্রিটিশ সাম্রাজ্য ভুক্তির ফলে সব শ্রেণীর জমিদার, সব শ্রেণীর মানুষ, অভিজাত পরিবার, ব্যবসা এবং কৃষক যারা ছিল সকলেই কী করেছিল, তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। ফলে এর প্রতিক্রিয়া দেশে অন্যান্য যে রাজ্যগুলো ছিল এই রাজ্যগুলোর মধ্যে মানে দেখা দিয়েছিল, তারাও এই সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। এবং অভিজাত রাজ্যগুলোর মধ্যে অনেক অসন্তুষ্টি ছিল, এটি আমরা বলেছিলাম, তারাও সন্তুষ্ট চিত্তে এটিকে গ্রহণ করতে পারেনি। অনেক আশ্রিত রাজ্যে বিপ্লবের অনেক ধরনের কারণ আমরা বলতে পারি। অনেক পূর্বেই সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠেছিল। এই যে অবস্থা, এই অবস্থার পূর্বেই সেনাবাহিনী যারা ছিল তাদের মধ্যে কী হয়েছিল, এই অসন্তুষ্টির ভাব থেকে তাদের মধ্যে একটি বিদ্রোহী মনোভাব জেগে উঠেছিল। এবং এর ফলে ত্রিয়াঙ্কুরের দেওয়ান এবং রাজপুতনা এইগুলো তারা কী করেছিল, এই দুইটি অঞ্চল অন্যতম ছিল, তারা যে জয়লাভ করেছিল এই দুইটি অঞ্চল বা সাম্রাজ্যভুক্ত করেছিল তার মধ্যে অন্যতম ছিল। এবং এসব এলাকাতে 1857 সালে এই সময় এসে কী করেছিল, বিপ্লবের অনেক পূর্বেই এই বিদ্রোহটা আগেই সংগঠিত হয়েছিল। যে 1857 সালে যে এই বিদ্রোহটা সংগঠিত হইল তা নয়, তার আগেই এই এলাকাতে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এবং ভারতের আদিম উপজাতিগুলো বিভিন্ন কারণে তারা ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করেছিল এবং ব্রিটিশরা নানা কারণে মুসলমানদের ওপর ক্ষিপ্ত ছিল। তারা মুসলমানদের কর্তৃত্ব তারা সহ্য করতে পারত না। মুসলমানগণ বিভিন্নভাবে সেনাবাহিনী থেকে বিতাড়িত ছিল এবং মুসলমানগণ জমিদারি, লাখো রাজ, ওয়াকফ যে সম্পত্তিগুলো ছিল, এমনকি অফিস আদালত থেকে বিতাড়িত হয়ে অশিক্ষিত এবং যারা দরিদ্র ছিল তারা কৃষকে পরিণত হয়েছিল, তারা খুব খারাপ অবস্থায় দিনাতিপাত করেছিল, এটি আমি তোমাদের বলেছিলাম। এবং ব্রিটিশ ভারতীয়দের প্রতি তারা ঘৃণার মনোভাব তারা পোষণ করতে শুরু করে দিয়েছিল। সব কিছু থেকে যখন তারা বঞ্চিত হয়ে যায়
তখন দেয়ালে তাদের পিঠ ঠেকে যায়। তারা স্বাভাবিকভাবে চাবে ওই মানে ব্রিটিশদের পতন ঘটুক বা তাদের উচ্ছেদ ঘটুক, এইটা স্বাভাবিক বাস্তবতা নিরিখে এটি হওয়া ছিল। ফলে ভারতের যে উচ্চশ্রেণীর যে এক শ্রেণী উচ্চ শ্রেণীর যে লোকজন ছিল তাদের মনের মতো বিদেশের মানে মেঘ দেখা দিয়েছিল, তারাও তাদের কর্তৃত্ব সহ্য করতে পারেনি। আর উচ্চ পদস্থ যে কর্মকর্তা কর্মচারী ছিল তারাও বেকার হয়ে পড়েছিল, তারা কি করে খাবে, সব কিছু ব্রিটিশরা সাম্রাজ্যভুক্ত করে নিচ্ছে, তারাও মানে উচ্চ শ্রেণীর অভিজাত শ্রেণীর লোকজনও বেকার হয়ে গিয়েছিল। ফলে তাদের মধ্যেও ক্ষোভের সঞ্চয় হয়েছিল এবং এই 1850 সালে ভারতীয় ইংরেজদের মধ্যে এক ধরনের মানসিক দূরত্বের সৃষ্টি হয়েছিল, এটি আমরা বলতে পারি। এবং ধর্মীয় কারণের মধ্যে আমরা যেটি বলতে পারি যে ধর্মীয় কারণ আসলে কী ছিল, তো ধর্মীয় কারণ হিসেবে আমরা প্রথমে যেটি বলবো সেটা হচ্ছে যে খ্রিস্টান মিশনারি কর্তৃক হিন্দু এবং মুসলমান যে দুটি সম্প্রদায় ছিল তারা কি করেছিল, প্রকাশ্যে তাদেরকে ধর্মান্তরিত করার একটা চেষ্টা চালিয়েছিল। তাহলে অন্য ধর্মাবলম্বীদের যদি অন্য মানে তাদের ধর্মে দীক্ষিত করা হয় তাহলে স্বাভাবিক কারণে কিন্তু তাদের মনের মধ্যে একটা ক্ষোভ দেখা দিবে। খ্রিস্টানরা কি করেছিল হিন্দু মুসলমানদের প্রকাশ্যভাবে তারা ধর্মান্তরিত করার একটা প্রচেষ্টা তারা চালিয়ে গিয়েছিল। জেলখানার কয়েদিদের নিকট খ্রিস্টান ধর্ম গ্রহণ কি করেছিল, তারা প্রস্তাব করেছিল যে যারা কয়েদি আছে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এবং হিন্দু এবং মুসলমানদের মুসলমান যারা ছিল তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। তারা বলছে না, ধর্ম একটা মানুষের বড় জিনিস, তারা সহজে এটা ধর্মীয় অনুশাসন কেউ হয়তো পালন করে না কিন্তু ধর্ম সম্পর্কে কোনো কথা বললে তাদের কিন্তু খুব গায়ে লেগে যায়। এই কারণে তারা কি করেছিল, তারা এই যে জেলখানায় যে কয়েদি যারা ছিল তাদেরকে যে জোরপূর্বক যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার যে বিষয়টি এটি তারা সহজভাবে মেনে নিতে পারেনি বা মেনে না নেওয়ারই তাদের কথা। এবং লর্ড ক্যানিং উপমহাদেশে লোকদেরকে ধর্মান্তরিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন, তিনি প্রথম এই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য হিন্দু মুসলমানদের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবার ব্যাপারে। এবং সম্প্রতি হিন্দু আইন, রেলওয়ে, টেলিগ্রাফ প্রভৃতি যে বিষয়গুলো ছিল এগুলো সমাজ সহজভাবে মেনে নিতে পারেনি, এটি তোমরা জানো। এবং অফিস আদালতে ফার্সি ভাষা প্রচলিত ছিল, এই ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা প্রবর্তনের ফলে মুসলমানে কী করেছিল, তারা চাকরুচ্যুত হয়ে পড়েছিল, তারা বেকার হয়ে পড়েছিল এবং তারা এই বিষয়টাকে সহজভাবে মেনে নিতে পারেনি। এবং 1857 সালে বিদ্রোহের অন্যতম একটি কারণ যেটি ছিল সামাজিক কারণ আমরা সেটিকে বলতে পারি। সেনাবাহিনীর মধ্যে ইংরেজ সিপাহী এবং মুসলমান সিপাহী উভয় পক্ষের সিপাহীরা কাজ করেছিল, তারা কি করেছিল, মুসলমান কর্মচারীরা অভিজ্ঞ হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশীয় সিপাহী যারা ছিল তারা কি করত, তারা যে একটা ভাতা পেত, ইংরেজ সিপাহীরা যে ভাতাটা পেত দেশীয় সিপাহীরা সেই ভাতাটা পেত না। শুধু তাই নয়, তারা ইংরেজ সিপাহীরা দেশীয় সিপাহীদের চেয়ে দ্বিগুণ হারে বেতন পেত। একই ধরনের কাজ করছে ইংরেজ এবং দেশীয় সিপাহী, এখানে ইংরেজরা দ্বিগুণ বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ মুসলমান সিপাহীরা তাদের বেতনের অর্ধেক পাচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এর ফলে আমরা যে জিনিসটি দেখতে পারি যে এই অবস্থায় ফলে তারা কি করছে, যে তারা মানে তাদের সঙ্গে তাল মিলিয়ে আর চলতে আগ্রহ প্রকাশ করেনি, তারা আগ্রহ প্রকাশ করেন। তাছাড়াও তারা এক ধরনের অ্যানফিল্ড নামক এক ধরনের তারা কি করত, যে রাইফেল তারা ব্যবহার করত, যে এই সময় রাইফেল তারা ব্যবহার করত এবং এটা 1856 সালে অ্যানফিল্ড যে হচ্ছে রাইফেলটা আছে এই রাইফেলটা তারা সর্বপ্রথম প্রবর্তন করেছিল এবং এটা ছিল বিপ্লবের তাৎক্ষণিক একটি কারণ আমরা বলতে পারি। যে এই তারা কি করেছিল, এই যে রাইফেলটা তারা ব্যবহার করেছিল এই রাইফেলের বৈশিষ্ট্য ছিল যে রাইফেলের যে কার্তুস যেটি আছে এই কার্তুস তারা কি করেছিল, মুখের মানে দাঁতের সাহায্যে চেপে ধরে এটাতে গুলি ভরাতে হতো। এবং তারা ওই সময় প্রচলন করলো যে তারা যে কার্টেজটা মুখের মধ্যে নিচ্ছে এই কার্তুজে গরু এবং শুকুরের চর্বি
মিশ্রিত আছে। এর ফলে কি করলো, যখন সিপাহী বিপ্লবটা হইল তখন হিন্দু এবং মুসলমানরা তারা কি করলো, এই রাইফেলটা ব্যবহার করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলো। তো তোমরা জানো যে আমরা বলি শুকুরের মাংস যদি কোনো মুসলমান খায় তাহলে তার জাত চলে যায় এবং এটা হারাম, এবং হিন্দুরাও কিন্তু মানে গরুর মাংস খায় না। তাহলে দেখো একটা জিনিস, যে গরু এবং শুকুর দুইটা হিন্দু এবং মুসলমানদের যে দুইটি জিনিস নিষিদ্ধ বা যে দুইটি জিনিস হারাম, এই দুইটি জিনিস যদি কার্তুজে মিশ্রিত থাকে তাহলে তো আসলে দুই পক্ষের কোনো পক্ষই এটি গ্রহণ করবে না। তারা এই গুজবটা ওই সময় রটিয়েছিল। এর ফলে সিপাহীরা কি করেছিল, দেশীয় সিপাহীরা এটি ব্যবহার করতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করেছিল এবং ক্রমশ এই বিপ্লব সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং পিরোজপুর, মুজাফরপুর, আলিগড় যে এলাকাগুলো ছিল এই এলাকার সিপাহীরা এসে কী করতে অংশগ্রহণ করেছিল, সাধারণ জনগণও এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। সিপাহীরা তারা দিল্লিতে উপস্থিত হয়েছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহ, আমরা কি বলতে পারি তাদের নেতা হিসেবে, মানে বাহাদুর শাহকে তারা নেতা হিসেবে মেনে নিয়েছিলেন এবং ভারতের সম্রাট হিসেবে তারা ঘোষণা করেছিলেন। অযোধ্যা এবং উত্তরপ্রদেশে এই বিপ্লব তীব্র আকার ধারণ করেছিল, এটি তোমরা হচ্ছে জানো। এবং কানপুরের যে হচ্ছে সাহেব ছিলেন, আমরা বলতে পারি নানা সাহেব, তার যে নামটি আমি বললাম, নানা সাহেব ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, বিহারের কুনওয়ার এবং জগদীশ সিং, এরা কী করেছিলেন, এরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সিপাহীরা দিল্লিতে উপস্থিত হয়ে নির্বিচার ইংরেজদের হত্যা করতে থাকে। ইংরেজদের কী করে উৎখাত করা যায় তারা সেই পরিকল্পনা গ্রহণ করেছিল এবং বিপ্লবের শুরুতে ইংরেজ পক্ষ পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। ইংরেজদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংরেজ সেনাপতিদের দক্ষতা, তাদের নিপুণতা, তাদের অনুচাতুর্যতা, এগুলোর কাছে সিপাহীরা, দেশীয় সিপাহীরা কী করেছিল, পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। এবং বলতে পারি বিভিন্ন কারণে এই সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছিল। আমরা দুই একটি কারণ তোমাদের সামনে আলোচনা করব, যে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতো সাহসী, সুদক্ষ, যোগ্য লোক ওই সময় ছিল না। দ্বিতীয়, বাহাদুর শাহ জাফর, মানে যার নাম আমরা বলতে পারি মুঘল সম্রাট, এই সময় উপস্থিত হয়ে অতিশীপর বৃদ্ধ ছিলেন। একজন বৃদ্ধ মানুষ কিভাবে সফলতা নিয়ে আসবেন, এটি আসলে ভাববার বিষয়। এই বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতো তার শারীরিক দক্ষতা ছিল না, এটি তোমরা জানো যে তিনি অনেক বৃদ্ধ ছিলেন, শারীরিক যে একটা দক্ষতা লাগে কাজের জন্য এটি তার ছিল না। পাশাপাশি এই বিপ্লবের কেন্দ্রীয় পরিকল্পনার অভাব ছিল, কোনো কাজ সফলভাবে করতে গেলে তার পিছনে সময়, প্ল্যান, এগুলো আমাদের থাকা দরকার, কিন্তু সময় তাদের থাকলেও পরিকল্পনা তাদের ছিল না, পরিকল্পনার খুব অভাব ছিল, অনেকটা বিচ্ছিন্নভাবে মানে আমরা বলতে পারি এই বিপ্লবটা বা এই বিদ্রোহটা পরিচালিত হয়েছিল। এককভাবে, ঐক্যবদ্ধভাবে যদি কোনো কিছু পরিচালিত হয়ে থাকে তাহলে তার সফলতা অনিবার্য হয়, কিন্তু সিপাহী বিপ্লবটা আমরা কি বলবো, এটা হচ্ছে বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়েছিল বলে আমরা বলতে পারি। এবং দেশীয় যে সিপাহী ছিল তাদের অস্ত্র ছিল না, তোমরা জানো তাদের তেমন উন্নত অস্ত্রশস্ত্র ছিল না। অপরদিকে ইংরেজরা তারা কেন্দ্রীয় পরিকল্পনা করে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা অংশগ্রহণ করেছিল। তাহলে সুন্দর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দ্বারা সুনিপুণ পরিকল্পনা করে যদি কেউ কোনো কাজ করে তাহলে তার জয় তো অবশ্যম্ভাবী হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। এবং আমরা বলতে পারি যে অবশেষে আঠারোশো আটান্ন সালে জুলাই মাসে তারা ভারতবর্ষে, মানে এটাতে আমরা বলতে পারি শান্তি ঘোষণা করেছিল। এবং 1857 সালে যে এই বিপ্লবটার ব্যর্থ হয়েছিল এর ফলাফল কিন্তু সুদৃঢ় প্রসারী হয়েছিল এবং তারা ব্রিটিশ পার্লামেন্টের নিকট তাদের যে হচ্ছে কাজের জন্য তারা দায়ী থাকবেন এটি বলেছিল। অর্থাৎ বিপ্লবের পরে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়, এটি তোমরা জানো। এবং আমরা আরও বলতে পারি ব্রিটিশ শাসনের এই সময় সূচনা হয়েছিল। বিপ্লবের পর আমরা বলতে পারি যে নাম সর্বস্ব মুঘল সাম্রাজ্যভুক্ত বিলুপ্ত হয়েছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। বিপ্লবের পর সামরিক বাহিনীতে ব্যাপক মানে সংস্কার সাধন করা হয়েছিল, ব্রিটিশ সরকার আশু পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তিনি উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন যে ভারতীয়দের শাসনতান্ত্রিক বিষয়ে অংশগ্রহণে প্রয়োজনীয়তা রয়েছে। তারা অবশ্যই শাসনতান্ত্রিক বিষয়ে অংশগ্রহণ তাদের অবশ্যই দরকার, এবং এই তাই তারা বিপ্লবের পর ব্যাপক শাসনতান্ত্রিক সংস্কারের উদ্যোগ তারা নিয়েছিল, এটি আমরা বলতে পারি। এরপর 1857 সালে যে বিপ্লবটি হয়েছিল এটি ভারতীয় উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আমরা আখ্যায়িত করতে পারি এই বিপ্লবটাকে, এবং ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করাই ছিল এই বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল। এই লক্ষ্যকে সামনে রেখেই তারা 1857 সালের বিপ্লবটা সংগঠিত করেছিল, এবং এই বিপ্লবের মাধ্যমে মূলত পরবর্তী যে স্বাধীনতা সংগ্রাম আমাদের দেশে হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামের বীজ কিন্তু মূলত প্রথম 1857 সালের সিপাহি বিপ্লবের মধ্যেই সংগঠিত হয়েছিল। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পড়াশোনা করো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।